এই তো ঠিক এই জায়গাটাতে এইখানটা থেকে পত্তকে নেশার ওষুধ খাওয়ানো হয়, আর নেশার ওষুধ খাওয়ার পরেই ও অপ্রকৃতস্থ হয়ে যায়, আর তারপরেই শুরু হয়ে যায় নাটক। কিসের নাটক? পুরোটাই নাটক বড়বাবু, পুরোটাই নাটক। পদ্ম সুস্থ অবস্থায় ছিল না, যদি সুস্থ অবস্থায় থাকতো তাহলে পদ্ম এই বিয়েতে রাজি হতো না, কিছুতেই নয়। এই এই বিয়েটা পুরোটা নকল, সবটাই শুটিং করার জন্য করা হয়েছে বড়বাবু, বিয়েটা তো হয়নি, পুরো বিয়েটা হয়নি। আমিও সেটাই দেখলাম, ওরা বিয়ের কিছু কিছু পার্ট শুট করেছে, মানে যেমন অগ্নিসাক্ষী শুট করেছে, সাত পাকে ঘোড়া আর ওই সিঁদুর দান, এসব শুট করেছে। আর জানেন কি, সিঁদুরটা নকল। পোলা বাজারে যে রং পাওয়া যায়, গুঁড়ো রং, সেটাই লাগানো হয়েছে। কি বলছেন কি? হ্যাঁ বড়বাবু ঠিকই বলছি, কৃপান ব্যানার্জির মতন একজন মানুষ, সেই পরিবার যারা কিনা টাকার উপরে শুয়ে থাকে, ব্ল্যাক মানিতে সিন্দুক পুরো ভর্তি, আর সেই পরিবারের ছেলে কৃপান ব্যানার্জি সে কিনা একজন পরিচারিকাকে বিয়ে করবে, আমার সেটা বিশ্বাস হচ্ছে না। এই বিয়েটা পুরোটাই একটা ছক, আর এই ছকটা খেলেছেন ছক কে? অগ্নিজিৎ মুখার্জি। ওনাকে আমি কাঠ করায় তুলবো, তুলবই। একটা মেয়ের সাথে এত বড় অপরাধ করার জন্য কোন কোন সেকশন নাম্বারে আমি কেস দিতে পারি উনি ভাবতেও পারছেন না, কল্পনাও করতে পারছেন না। কিন্তু কিন্তু উনি কোনা, উনি আপনার সম্পর্কে শ্বশুর হন, আইনের সামনে শ্বশুর বৌমা কিসের? হ্যাঁ, আর উনি যদি আমার শ্বশুর মশাই হতেন না তাহলে তো এই কেসটাই হতো না, বুঝতে পেরেছেন? কেসটা হতোই না। উনি জিততে ভালোবাসেন আর আমি হারতে শিখিনি। আজ রাতে আসল খেলা হবে। কি খেলা? গীতা এলএলবির আসল চাল, একেবারে ওভার ট্রাম্প, রঙের ওপর রং দিয়ে তুরুপ করবো আমি ওই অগ্নিজিৎ মুখার্জিকে। ওই বাবু সোনা আর চলমান ইনস্টিটিউশন, ওরা বুঝতে পারবে যে কত ধানে কত চাল। বসো এখানে, আজ তোমার ফুলশয্যা, আমার আমার ছেলেটাকে নিজ গুণে ক্ষমা করে সংসার শুরু করো। তোমার জন্য সুন্দর একটা ডায়মন্ড রিং কেনা হয়েছে, ভাইয়া তোমাকে গিফট করবে। ডায়মন্ড বুঝো তো? হীরে। হীরে? হ্যাঁ হীরে, তোমাদের ফুলশয্যা খুব ভালো কাটুক। চলো মা, এই পান আর দুধটা রেখে গেলাম, পানটা তুমি খেয়ে নিও আর দুধটা আমার ছেলেকে খাইয়ে দিও। ঠিক আছে চল। মুখার্জি বাড়ির পরিচারিকা আমার ভাইয়ার ফুলশয্যার খাটে, জাস্ট মানতে পারছি না মা, আমি আমি মানতে পারছি না। কি বলছিস কি তুই? চুপ কর, এখন এসব কথা থাক, চল। আমি সহ্য করতে পারছি না, তাহলে তাহলে ভাইয়া কি করে সহ্য করবে? এসব কথা থাক, চল। কিছু বললেন না, চল। সবটা নকল ছিল, সবটা। কিভাবে পদ্মকে তুলে আনা হলো, কিভাবে কিভাবে গাড়িতে তোলা হলো, কিভাবে এই বাড়িতে আনা হলো, কেটারিং এর লোকেরা কিভাবে জুস খাওয়ালো, সেই জুস খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়লো, সে অবস্থায় বিয়ে দেওয়া হয়েছিল, এমনকি এমনকি যে সিঁদুরটা পড়ানো হয়েছিল সেটা পর্যন্ত নকল ছিল। বিয়ের শুধু ওইটুকু অনুষ্ঠান করা হয়েছিল যেটুকুর জন্য ছবি তোলা হবে, সাত পাকে ঘোরানো, সিঁদুর দান, অগ্নিসাক্ষী, ব্যাস। সবটা নকল, সবটা নকল। এমনকি যে মন্ত্র উচ্চারণ করা হয়েছিল সেটুকু ওইটুকুর জন্যই করা হয়েছিল, এই বিয়েটা মিথ্যে সাজানো। জানি তো আমি, জানি, এমনকি সিঁদুরটাও ছিল খোলা বাজার থেকে কিনে আনা একটা রং।
যেটা হুবহু সিঁদুরের মতো দেখতে। হ্যালো, হ্যাঁ আমি পেয়ে গেছি, আমার 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 কাছেই আছে। রান্নাঘরের সবজির সাথেই এসেছিল, পেয়ে গেছি। যেমন যেমন বলেছেন ঠিক তেমন তেমন করবো একদম। আমাকে আমাকে অনেক ঠকানো হয়েছে, আর ঠকব না, আমি ঠকব না। পদ্মরানী দাস, মাই ওয়াইফ, এখন পদ্মরানী ব্যানার্জি। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তোমারও পাখা গজিয়ে না? হ্যাঁ, এই দেখো দেখো, দেখতে শুনতে মন্দ ন, বাট আনফর্চুনেটলি তুমি একটা পরিচারিকা। হোয়াট এভার, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে গেলাম, আমাকে ডিস্টার্ব করবে না। হ্যাঁ, এরকম বেশি খাওয়া হয়ে গেছে। আপনার আপনার মা আর দিদি ওইগুলো রেখে গেছেন। এটা পড়ানোর আগে এটা খেয়ে নিন। পদ্মরানী দাস, তুমি সতী সাধ্বী স্ত্রীও থাকবে তোমার সাথে। হ্যাঁ, তুমি কোর্টে গিয়ে বলবে তো অ্যাডভোকেট গাঙ্গুলি সব মিথ্যে বলেছে, মিথ্যে। আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, আর তিনি আমার হাতটি ভালোবেসে ধরেছিলেন, ভালোবেসে। পুরো কেসটা মিথ্যে ইওর অনার, পুরো কেসটা সাজানো নকল। আপনি আপনি যা বলবেন না আমি তাই বলবো, শুধু এটুকু খেয়ে নিন। আচ্ছা, আমি তোকে কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, ও মস্ত সাজা হবে। আমার আমার ক্ষমা করে দাও, তুই চলে যা এখান থেকে, কেউ এখানে এসে পড়বার আগে চলে যা এখান থেকে, যা।